গত কয়েকদিনের বন্যাজনিত কারণে রাজ্য জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে বিশালকোড়। সংশ্লিষ্ট এলাকার বহু মানুষ এখন অস্থায়ী শিবিরে রয়েছেন। তবে এই বন্যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। তাই মঙ্গলবার বিশালকোড় বাজার পরিদর্শনে যান পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেখানে গিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলেন তিনি। এদিন পরিদর্শনকালে সাংসদের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুশান্ত দেব সহ স্থানীয় নেতৃত্বরা। এদিন ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি নিয়ে সাংসদের কাছে বিস্তারিত তুলে ধরেন বিধায়ক। এদিন পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বলেন, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সবাই মাঠে নেমেছেন। গোটা বিষয়টির উপর নজর রেখে চলেছে রাজ্য সরকার। বন্যার ফলে বাজারের ব্যবসায়ীদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে রাজ্য সরকার এবং অতি দ্রুত যেন ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়া যায় সেই বিষয়ে তৎপর রাজ্য সরকার। চাউলের দোকান, কাপড়ের দোকান সবগুলি তো সব ডুবে গেছে। তো এদের অ্যাসেসমেন্ট করানো হচ্ছে। অ্যাসেসমেন্ট করিয়ে যতটা সরকারের দ্বারা সাহায্য করা যায়, এগ্রিকালচার মার্কেট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট হোক আর সিভিল ডিপার্টমেন্ট হোক, বন্যাতে ত্রিপুরাতে প্রচণ্ড লোকসান হয়েছে। বিশালকোড় এই বাজারও মানে মোটামুটি এখানে যেটা আমাকে বলা হয়েছে যে বুক পর্যন্ত জল ছিল। স্বাভাবিক বুক পর্যন্ত যদি জল হয় সেখানে চাউলের দোকানগুলো তো কিছুই থাকবে না, সেখানে পেঁয়াজ রসুন বা সবজির দোকান কিছুই তো থাকতে পারে না। তো স্বাভাবিকভাবে এগুলো রাজ্য সরকার অ্যাসেসমেন্ট করছে। স্থানীয় বিধায়ক সুশান্ত দেব সবসময় মানুষের সুখ দুঃখে এখানে নিয়োজিত আছেন, আমি দেখেছি। তো আমি একবার চিফ সেক্রেটারি চিফ মিনিস্টারের সঙ্গে কথা বলবো যাতে সব মানুষের সাহায্য সহায়তা হতে পারে। আর স্বাভাবিকভাবে সমস্ত কিছু তো একদিনে দেওয়া যেতে পারে না, সম্ভবও না। যতটা সরকারের দ্বারা সম্ভব হবে সরকার নিশ্চিত করবে। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে সাংসদকে কাছে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন বাজার ব্যবসায়ীরা। রিপোর্ট আর ইনিউজ।